গঞ্জে গঞ্জে এমনকি আমাদের পবিত্র মন্দিরের পাশেও বহু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটা করে মদের দোকান খুলে দিয়েছেন। এই কাজটা তিনি করেছেন। আর আপনি এমএ পাস, আপনি ডক্টরেট, আপনি অনার্স গ্রাজুয়েট, আপনি বিএ, আপনি বেসিক ট্রেন, আপনি ভোকেশনাল টেকনিক্যাল আইটিআই পাস, আপনি চাকরি চাইলে বলবে তোর মাকে তো 500 দি, তোকে দেব কেন? ওই 500 দিতে তো আমার সব বেরিয়ে গেল, চাকরি আমি কি করে দেব? আর ওই ছেলেটাকে ঘুরিয়ে বলা হলো যে 28 টাকা দামে নতুন টেস্টে মেহুলের মদ এনেছি, যা গিয়ে খা, চাকরি তো পাসনি, বিয়েও করতে পারছিস না, মদটা খা, বাড়িতে এসে বোনকে আর মাকে পেটা। এই কালচার থেকে বাংলাকে বের করতে হবে। আমি ব্যক্তি আক্রমণ করি না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার চেয়ারটা অনেক বড়। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, এরা নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে তাদের কথা ভাষণে নতুন নতুন শেখান, উপযুক্ত তৈরি করেন বলে আমরা মনে করি। ভোটের সময় ভোট হয়, সারা বছর আমরা জনতন্ত্রে বিশ্বাস করি। 2017 সালে সুপ্রিম কোর্টের অর্ডারের পরে একটা তৈরি করা কারখানা টাটা, তাকে ডিনামাইট ফাটিয়ে উড়িয়ে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী। গিয়ে সরষার বীজ ছড়ালেন, বললেন সিঙ্গুরে কৃষি জমি রক্ষা হয়েছে, একটা সরষা বীজ থেকে হলুদ সরষে ফুল ফোটেনি সিঙ্গুরে। এতদিন পরে জেসিপি মেশিন দিয়ে গর্ত খুলছে, বলছে এবারে মাছের চাষ হবে। কোন মুখ্যমন্ত্রীকে আপনারা বসিয়েছেন এ রাজ্যে যে মুখ্যমন্ত্রী বলে চপ ফাটলে তিনতলা পাকা বাড়ির মালিক করা যাওয়া যায়, যে মুখ্যমন্ত্রী বলে শরৎকালে কাশফুল গুলো ফোটে, এই কাশফুল দিয়ে সুন্দর বালাপোষ আর বালিশ একটি শিল্প হতে পারে, এই মুখ্যমন্ত্রী দার্জিলিং এ সভা করতে যান, বলেন আমি রাস্তায় দেখে এলাম গাছ থেকে অনেক পাতা নিচে পড়ে আছে, আমাকে রবি কইতেছিল কোচবিহারের টানে কইতেছিল ও পাতা বিক্রি করে নাকি কোটিপতি হয়েছে। আমি সকলকে বলবো কেন তোমাদের সবাইকে কেরানির চাকরি করতে হবে, পাতা কুড়িয়েও তোমরা ব্যবসা করে কোটিপতি রবির মতো হতে পারো। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। কচুরি পাড়ার কথা তো আপনারা শুনেছেন, ওগুলোর নাম না বলাই ভালো, আমি মালিকের কথা বলছি, একটাই তো পোস্ট, বাকি তো সব লয়ন পোস্ট। আর আমি বর্ধমানের সকলের নেতার কথা বলে ওকে হিরো করে লাভ দিয়েছি। বলছে আমরা বলছি শক্তিতে অল্প হলেও বামেরা হয়তো বলছে, সবার কথা শুনবেন, শুনে নিজের ভোটটা নিজে দেবেন। কৃষ্ণনগরে আশা করি ভোট লুট করতে আপনারা দেবেন না, আই কার্ড নিয়ে যাবেন, নিজের ভোট নিজে দেবেন। আর যদি ভোট লুট করে আপনাদের পতাকা আনতে হবে না, ফটো আইডেন্টি কার্ডটা নিয়ে জাতীয় সড়কটা অবরোধ করে বুঝিয়ে দিতে হবে কৃষ্ণনগরের মাটি দুর্জয় ঘটি, বুঝে নাও দুর্বৃত্ত। গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে আপনারা যদি এগিয়ে আসেন, নিশ্চিতভাবে আগামী দিনে কৃষ্ণনগরী বাংলাকে পথ দেখাবে। অন্যদিকে এই রাজ্যে আপনারা, আমি রানাঘাটে একজন নেত্রীর কথা শুনছিলাম সভাতে যাওয়ার আগে, তিনি বলছেন রান্নার গ্যাসের দাম এত, পেট্রোল ডিজেলের দাম এত, পৌর পরিষেবার কোনো কথা নাই, কেন বৃষ্টি হলে জল জমে যায়, কেন নতুন করে পার্ক, শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, বিনোদন কেন্দ্র, খেলার সুন্দর মাঠ কেন তৈরি হলো না, কেন প্রকৃত নাগরিক পরিষেবা পেল না, এসব কত কথা নেই। কৃষ্ণনগরে কোনো শিল্প নেই, মূলত ক্ষুদ্র ব্যবসার উপরে নির্ভর করে হাজার হাজার মানুষ। আপনারা এই ক্ষুদ্র ব্যবসায়ীরা একটু 2011 সালের আগে
ট্রেড লাইসেন্সটা বের করবেন তো কত টাকা দিতেন ডেভেলপমেন্ট ফি 100 টাকা এখন কত দেন আপনাদের কাছে এই উত্তর আছে ঠিক একই ভাবে কৃষ্ণনগরের কোন বাড়ি হোল্ডিং ট্যাক্স তৃণমূল আসার আগে কত ছিল এখন কত টাকা হোল্ডিং ট্যাক্স হয়েছে দুটো রসিদ বের করবে আর খুব বড় বড় কথা না 2.5 টাকা 2 টাকা করে আমরা ইলেকট্রিকের রেন্ট দিতাম ইউনিট প্রতি মমতা ব্যানার্জি আসার পরে এখন ডোমেস্টিক ইলেকট্রিক বিল 3 মাসের টাকা একসঙ্গে দিতে হয় 8.5 টাকা করে ইউনিট পশ্চিমবঙ্গে স্থানীয় নির্বাচন তৃণমূল কংগ্রেস করতে দেয় না 18 পঞ্চায়েত 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণনার কেন্দ্র পর্যন্ত লুট করেছে নইলে এই নদিয়া জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি 18 সালেই জিততো আমি তৃণমূলে থেকেও জানি ভোট করতে দেয়নি এবারে যে সম্প্রতি 4টে কর্পোরেশনের ভোট হলো সেখানে কি দৃশ্য আপনারা দেখলেন দেখলেন আসানসোল দক্ষিণে বিজেপি এমএলএ অগ্নিমিত্রা পাল তিনি নিজে ভোট দিতে পারেননি আপনারা বিধাননগরে কি দেখলেন স্বর্গত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় তাকেও পিসিমণি তার চাকার ফাইল পাঠিয়ে স্বর্গ থেকে নামিয়ে ভোট দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস দ্বিজেন মুখোপাধ্যায় ভোট মেরে দিয়েছে আর স্বর্ণলেখে কেউ স্বাক্ষর করতে জানে না ভোটের প্রতিটা বুথের ভোটের খাতাটা টেনে আনবেন যেখানে গিয়ে আমাদের সই করতে হয় সেই খাতাটা টেনে দেখুন সবগুলো এলটিআই লেফট থাম ইমপ্রেশন অর্থাৎ তৃণমূলের গুন্ডারা তারা ঢুকেছে এক একজন 30টা করে তারা হুড়া করে তারা বাহাতে টিপ দিয়ে ভোট দিয়ে বেরিয়ে গেছে বাচ্চা বাচ্চা ছেলে আমি একটু আগে রানাঘাটে রেল ক্রসিং এ আটকেছিলাম 10 মিনিট একটা বাচ্চা তার বাবার সঙ্গে যাচ্ছে বাবা আমাকে চিনিয়ে দিচ্ছে আমি তাকে বললাম যে কোচি তোর স্কুলের নাম কি বলছে ভুলে গেছি রোল নাম্বার কত বলে তাও ভুলে গেছি আপনি দেখুন কিভাবে সর্বনাশ করেছে সব রাজ্যে একদিন অন্তর একদিন ক্লাস হয়েছে সব রাজ্যে একটা বেঞ্চিতে কখনো একজন কখনো দুজনকে বসিয়ে প্রত্যেকটা রাজ্য ক্লাস করেছে আমাদের এই রাজ্যে 85% লোকের বাড়িতে সঠিক ইন্টারনেট কানেকশন নেই না আছে ট্যাব না আছে ল্যাপটপ অনলাইন পড়ার সুযোগ নেই তারা টিউশন দিতে পারে না আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে করোনার নামে এই উর্বর মস্তিষ্ক প্রসূত মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করেছেন আপনারা দেখেছেন মদের দোকান খোলা আছে পানশালা খোলা আছে ড্যান্সিং বার খোলা আছে বিউটি পার্লার খোলা আছে ভবানীপুরের উপনির্বাচন সেখানে করোনা নেই করোনা শুধু দুটো জায়গায় আছে কোথায় লোকাল ট্রেনে আর শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই জায়গায় গেছে পশ্চিমবঙ্গ আপনারা